জি আসল কথা হইতাছে যে আমি বারবার প্রতিবেদন আসার একটাই কারণ আমার যে আমি যে আগে প্রতিবেদনগুলা করছি ফার্স্ট যেগুলো প্রতিবেদন করছি ওইগুলো আমি ভালোই আমি কিছু সাহায্য সহযোগিতা পাইছিলাম পরে যাই হোক আমি একটা এই নিজে একটা ঘরে কাজ করার জন্য রকম একটা ইকুইরা করে নিয়েছিলাম যে আমি কাজকাম করে খাবো কিন্তু ওরকম দেখা গেতেছে যে এই আমার আমরা ঘরে হইতেছি আমরা পাঁচ বোন আমার আব্বুও অসুস্থ হয়ে গেছে এখন আমার দেখা গেতেছে আমার ফ্যামিলিও চালান লাগে আমার নিজেরও চালান লাগে মানে আমার বাপের চিকিৎসার জন্য টাকা পয়সাও লাগে সব কিছু দিক দিয়ে আমি এত চাপ খুলাইতে পারতেছিলাম না দেখে আমি আবারও আপনাদের সামনে আমি প্রতিবেদন আবারও হাজির হয়েছি আচ্ছা হিসেবে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি আপনাদের ফ্যামিলিতে মোট কয়জন সদস্য আপনারা আমরা ফ্যামিলিতে মোট আমরা পাঁচ বোন, আব্বু আম্মু আর ফ্যামিলি মোট সাতজন। হ্যাঁ মোট সাতজন আমার ছোট বোনটার বিয়ে হইছে। তো কি কাজ করেন আপনি? প্রতিবেদন ছাড়াও মূলত আমি ঘরে বসে শিলার কাজটা করি আর যদি টুকটাক পারি আমি ঘরে বসে এপারলের কাজটা করি। এটাই আমার মূল আয়র উৎস। হ্যাঁ এটাই। এতে আপনি কয় টাকা উপার্জন করতে পারেন? এতে মাসে 10000 15000 টাকা আসে। কিন্তু এটা দিয়ে আমি নিজে চলতে পারি টুকটাক আমার আব্বু আমরাও চলাইতে পারি কিন্তু এখন কথা হইতেছে ভাই আমার আব্বু এক পুরাপুরি অসুস্থ এটার জন্য আমি আবারও আসছি এখন আমি নিজে সব কিছু দিয়ে গুলাইতে পারতি না আমার পাঁচটা বোন তাদের মুখেও ভাত তুলে দেওয়ার লাগে আমার আম্মু তো একদম সরল সুতরা মানুষ কোনো কাজকামেও করতে পারতো না এই আমি মানে আমার ফ্যামিলি বড় মেয়ে আমি এই জন্য সব আমারই দেখার লাগে এখন এই কাজ করেও আমি গুলাইতে পারতি না ও লিভারের সমস্যা আর আলসারের সমস্যা এই দুইটা সমস্যা মানে আলসার হয়েছে লিভারের সমস্যা হ্যাঁ কিছুদিন আগে ডাক্তার দেখাইছে ডাক্তাররা বলছে যে উত্তরা পপুলার ডাক্তার দেখাইতে বড় একটা ডাক্তার দেখাইতে বলছে আর কি মানে প্রফেসর দেখাইতে বলছে ওনার ভিডিওগুলি করছেন যারা দেখছে বা কেউ আপনাকে আশ্বাস দিচ্ছে এরকম কিছু কোন ব্যক্তি বা নাম আছে কিছু মানুষ আমার আশ্বাস দিছে কিছু মানুষ আমার মনে করলাম যার আগে যে আমি প্রতিবেদন করছিলাম যে কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন করছি এখান থেকে আমার একটা লোক আমার দায়িত্ব নিছে। নিয়ে সাইরা আমারে বলছে যে আমার মাসে সে এরকম এরকম আমারে কিছু খরচপাতি দিব আমার আব্বুর খরচপাতিও দিব তো ওই ক্ষেত্রে উনারে বিশ্বাস করে তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলে কথাবার্তা বলে রাখছি যেহেতু উনি আমার এত কিছু করবো আমি অবশ্যই আমি উনারে আমার জীবন সঙ্গী বানাই নিব এরকম চিন্তাভাবনা আসছিল কিন্তু উনি আমার সাথে লাস্টে দেখা গেছে যে যখন উনি আমার খরচপাতি দেওয়ার টাইম হয়েছে উনি আমার বিকাশ নাম্বার টাম্বার নিয়ে আমার আবার ব্লক মাইরা দিছে এখানে প্রতিবেদন অনেক মেয়েরাই আমি ইদানিং দেখতাছি যা বা শুনতাছি আমি তো নিজে দেখি না প্রতিবেদন আর মানুষ প্রবাসী মানুষরা আমার অনেক বলে যে মেয়েরা নাকি টাকা পয়সা খায় আর রিভার্ট পারি করে ব্লক ব্লক মাইরা দেয় তো আমি এখন সবাই তো আর এক না আমি প্রতিবেদনে বারবার আসার কারণেই হইতেছে আমার সমস্যা দেখে আমি প্রতিবেদনে আসছি নাহলে কিন্তু আমার বারবার প্রতিবেদনে আসার আমার প্রয়োজন আমার হাত আছে পা আছে আমি কইরে খেতে খাইতে পারি কিন্তু আমার বাবাটা অসুস্থ দেখে আমি বারবার আসি কারণ আপনারা যদি এখন সবার মতো যদি আমারও দেখেন আমারও ভুল বুঝেন তাহলে এটা হইল না ভাই ভাই মানুষ সবাই খারাপ মানুষ ভালো আছে খারাপও আছে এটাই বিশ্বাস করতে হইব না একটা মানুষ চলার মতো যেটুকু আপনি সঞ্চয় করেন মাস শেষে আপনি পনেরো হাজার টাকা পান তা আপনার যথেষ্ট পরিমাণ ভালো চলা যায় জি চলা যায় এটা আমার নিজের ক্ষেত্রে আমার মানে আমার আমি চলতে পারি টুকটাক খরচ তো বাবা মারাও দেওয়ার লাগে যেহেতু কেউ নাই দেখার মতো 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 বাজার খাওয়ানোর খাওয়ানোর ছোট তাদেরকে কেউ নাই আমি ছাড়া এখন আমারই সব দেখার লাগে তাই বলছি এই পনেরো ষোলো হাজার টাকা দে বেতন পাইয়া আমি কিচ্ছুই করতে পারি দিন হয়েছে ভিডিও করছি মানে আপনি যে বললেন যে কেউ যদি দায়িত্ব নিতে চায় দায়িত্ব অনেক মানুষই নিতে চায় কিন্তু নেওয়ার মতো কেউ নেয় না আচ্ছা কি ধরনের দায়িত্ব আপনার জন্য ভালো আমার জন্য ভালো এই ধরনের দায়িত্ব বিয়ে স্বাদির বিষয়টা আমি আসলে আপাতত এখন আমি অফ করতে চাইতেছি কিছু আমি বলবো না সবাই কিন্তু ফোন দেয় বিয়ের জন্যই এটা ভালো মানুষের জন্যই কিন্তু কল দেয় এখন আমার কথা হইতেছে আমি যে পরিস্থিতির মধ্যে আছি আমার আব্বু অসুস্থ এবং কি আমার পরিস্থিতি অনেক খারাপ গেতেছে আমি এই জন্যই প্রতিবেদন আসছি এখন আমি যদি আমি দেখি আমার পাশে কেউ দাঁড়াইছে আমি তার ধারায় কোনো হেল্প পাই কারোর ধারায় তারই আমি আমার জীবন জীবনসঙ্গী এমন বানাই দিব যেহেতু আমার এখন পরিস্থিতি খারাপ যে আমার পাশে থাকবো সেই আমার জীবনের সঙ্গী বলবো একটা কথাই যদি কেউ আমার পাশে থাকে বা সাহায্য সহযোগিতা করে আমি মা আমার বাবার চিকিৎসার খরচটা সে আমার দিবে আগে আমি আমার বাবার সুস্থ কইরা তারপর আমি তার সাথে বিয়ের আলোচনা করবো যদি কেউ আসে এখন আপনার বাবার তো তার যে প্রবলেম শারীরিক যে অবস্থা লিভার তারপর হয়ে গেছে অনেক লং টাইমের চিকিৎসা দীর্ঘ একটা একটা চিকিৎসা অনেক বিষয় আছে তো এইগুলি নিয়ে এখন আপনার মানে এর এর মধ্যে কেউ আপনার কাছে আসবে কি একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আমি জানি আমি জানি এরকম কইরা কেউ কোনো মানুষ এরকম করতে চাইবো না তবে আমি যদি সাহায্যও চাই মানুষের কাছে যদি মায়া দেওয়া হয় অবশ্যই মানুষ আমার সাহায্য করব। আর যারা যদি আমার দায়িত্ব একবারে নিতে চায় তাহলে আমার ওই যে আমি আপনি যে বলেন মোটা অঙ্কের মোটা অঙ্কের টাকা তো আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন আমার আব্বু সুস্থ হইব তখন যদি আমি ওরকম ভালো মানুষ পাই বিয়ে করে নিব। আর যদি ভালো মানুষ না পাই কেউ সাহায্য করে আমি আমার বাপুর চিকিৎসাটা আমি আপাতত করব। কারণ আব্বার তো উনি বললেন যে এখন ওরকম মোটা অঙ্কের টাকা আমি দেখতেছি না যে ওনার লাগবো বিশত্রিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এরকম হয়তো চিকিৎসার জন্য লাগতে পারে ভালো একটা ডাক্তার দেখাইতে গেলে এরকম লাগতে পারে কারণ পরবর্তীতে যে কি হব তখন এটা আমি আসলে বলতে পারবো না তবে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয় আর আপনারা আমার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ছোট বোন টোন ওদের পাশে দাঁড়াইতে পারি আপনারাও আমার একটু সহযোগিতা করার রূপসী আমরা একটু বলতে পারি যে আজকে যে প্রতিবেদনটা মূলই হচ্ছে যে আপনার বাবার জন্য সাহায্য চাওয়া জি আমি সাহায্যর জন্যই মূল কারণ হতে হয়েছে আমি একটু সাহায্যর জন্য আসছি তবে যদি কেউ আমার সাহায্যটা করে আমার আব্বুর পাশে থাকে আমি তারে বিয়ে শাদি করব কিন্তু বিয়ের আলাপ আলাপটা আমি এখন করব না আমি তখনই করব যে আমার আব্বু একটু সুস্থ হব তখন যদি আমার কেউ হেল্প করে আর কি আমি আরেকটা কথা বলবো কথা হইতেছে অনেক প্রবাসী তো কলটল দেয় অনেক কল দিয়ে অনেক মানুষই আছে অনেক আজে বাজে মানে কমেন্ট করে ভাই আমি একটা কথাই বলবো যে যদি তা আপনার আজে আজে বাজে কথা বলার জন্যই কল দেন তাহলে আমি এখানে কোনো আজে বাজে কথা বলার জন্য আমি আসি নাই মূল কারণে আমার আব্বুর জন্য আসছি যদি আজে বাজে কাজ করারই হইতো ভাই আমার ঢাকা শহরে কিন্তু আজে বাজে কাজ করার কোনো অভাব নেই আমি সেগুলো করেই খাইতে পারতাম কিন্তু ভাই আমি একটা মুসলিম পরিবারের মেয়ে আমার মরতে হইবো আমার এটা দিনে আমি পাঁচবার চিন্তা করি তাই আমি কোনো খারাপ কাজ করতেও পারি না আমি এই জন্য সবার কাছে আমি হাত জোর করে বলবো আমার সবাই একটু সাহায্য করবেন নাম্বারটা যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আসলে নাম্বারটা আমার তো মুখস্ত নাই আমি আপনারা দিয়ে দিব আপনি দিয়ে